नमस्कार अनुप दा। आज के आमरा उपस्थित आछि हुगली जिला सालेपुर ग्राम आरामबाग ब्लक। प्रिय कृषक बंधु, आज के आमरा माननीय अनुप पाल महाशय जमीते आछि, ओनार धान जमीते। एखाने आमरा हार्वेस्ट डे बा उनि धान केटेछेन। विगत दिने एखाने आमादेर मैनकाइंडेर उच्च प्रजुक्तिर एकटि ओषुध, जेटार नाम किना नार्चारकाइंड केमिक्स। এই নার্চারকাইন কেমিক্স দুবার ওনার ধান জমিতে এমওপির বিকল্প হিসেবে আমরা স্প্রে করেছিলাম, এবং যেখানে কোনো রকম এমওপি দেওয়া নেই। তো আজকে আমরা অনুপদাকে পেয়েছি, এবং হারভেস্ট করার পরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিসটা, আমি একটু আগে আসতে বলবো, এই যে পাঁচটি সিস আমরা তুলেছি নার্চারকাইন, এদিকে একটা নার্চারকাইন উইদাউট নার্চারকাইন, এদিকে একটা নার্চারকাইন, এটা হচ্ছে কেমিক্স দেওয়া সিস, পাঁচটা সিস, এবং এটা হচ্ছে কেমিক্স না দেওয়া, উনি ওনার মতো করে কৃষক নিজের মতো করে ব্যবহার করেছেন। তো এই যে ব্যবহার করার পরে আমি অনুপদাকে রিকোয়েস্ট করবো যে অনুপদা, আপনি এই দুটো ধানের মধ্যে পাঁচটা করে সি সমপরিমাণ তোলা আছে, এখানে আপনি কী পরিবর্তন লক্ষ্য করছেন, যদি আপনার অনুভূতিটা বা আপনি কী বুঝলেন একটু যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন। ম্যানকাইন্ডকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এতদিন মানুষের শরীরেই যে পেস্টিসাইড ইউজ, মানে মেডিসিন ইউজ করা হতো, এখন উদ্ভিদের ক্ষেত্রে সেটা নতুনভাবে এসেছে ম্যানকাইন্ড। অসংখ্য ধন্যবাদ ম্যানকাইন্ডকে। নার্চারকাইন্ড কেমিক্স অর্থাৎ পটাশ যে জমিতে আমরা ছড়াই, পটাশের পরিবর্তে আমরা এটা লিকুইড পটাশ হিসাবে ইউজ করেছি। এই জমিতে আমার কোনো পটাশ দেওয়া ছিল না, এটা স্বর্ণ ধান ছিল, এতে কোনো পটাশ দেওয়া ছিল না। দুবার আমরা এই লিকুইড পটাশটা ইউজ করেছি, এর সাথে আরও কিছু কিছু মানে সাপোর্টিং আছে, যাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, তিনটে কাজের তফাৎ আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমার জমিতে দেওয়া ছিল কেমিক্স, তাতে ধানের যে পুষ্টতা অনেক অনেক বেশি, যেটা কেমিক্স অ্যাপ্লাই করা নেই। ধানের যে মানে পাশাপাশি থাকলেই আপনি বুঝতে পারবেন, যে কোনো ফার্মার অবশ্যই বোঝা যাবে, ধানের পুষ্টতাটা অনেক অনেক বেশি, এবং প্রত্যেকটা ধান একদম বলিষ্ঠ। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধানের কালার কালার অসাধারণ, স্বচ্ছ কালার। তো আমরা দেখলাম যেটা, যে অনুপদা যেটা বলতে চাইলেন যে কেমিক্স দেওয়া ধানের ক্ষেত্রে ধানের ওয়েট, ধানের কালার, প্রত্যেকটা ধান পুষ্ট, কোনো ধান হচ্ছে আগ্রা নেই, মানে যেটা ছিটে নেই, ছিটে নেই, আগ্রা নেই। এবং আমরা এটা যেটা একটা ওজন করলাম, যে আপনাদের উপস্থিতিতে ওজন করলাম, এটা কিন্তু আমার 26 গ্রাম মতো ওজন আসছে, এটা দেখা যাচ্ছে 18 গ্রাম মতো ওজন আসছে, মানে 8 গ্রামের একটা ডিফারেন্স হচ্ছে। তো আমি অনুপদা আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, যে অনুপদা আপনি আর অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন, আপনার এলাকার কৃষক বন্ধু বা আমাদের ক্যামেরার এই দিকে যে দর্শক বন্ধুরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনি ম্যানকাইন্ডের কেমিক্স সম্পর্কে কী বার্তা দেবেন বা কী মেসেজ দিতে চাইবেন আগামী দিনের জন্য? অবশ্যই এটা একটা খুব দারুণ কঠিন এবং ভালো প্রশ্ন, বিশেষ করে আমাদের মাঠে যারা এমওপির বিকল্প হিসাবে, এমওপির বিকল্প হিসাবে, যেখানে এমওপি ক্রাইসিস, 1800 টাকা বস্তা, এখন আলুর চাষের জন্য আমরা যেটা এমওপি ইউজ করছি যেটাকে পটাশ বলছি, 1800 টাকা বস্তা, 1600-1800 টাকা মিনিমাম বস্তা, অর্থাৎ 35 টাকার মতো কিলো পড়ছে। সেই সারটাকে আমরা, মূল সারটাকে কিন্তু আমরা জমিতে বর্ষাকালে নিয়ে যাওয়ার একটা বিরাট সমস্যা, যেখানে লেবার ক্রাইসিসটা বিরাট বেশি, সেই জায়গায় ওর পটাশের পরিবর্তে, র পটাশের পরিবর্তে যে আমি লিকুইড পটাশটা অ্যাপ্লাই করেছি, এর অসাধারণ রেজাল্ট। প্রত্যেকটা ফার্মারকে বলবো, আমার ম্যাক্সিমাম গোবিন্দভোগ ধানের চাষ, কিছুটা স্বর্ণ আছে, গোবিন্দভোগ ধানে বিশেষ করে বড় বড় গাছ যেহেতু হয়, মানে যেটাকে আমরা খাস ধান বলি, তাতে ওই হাতে করে ছড়ানোটা খুব কষ্টকর হয়ে যায় হাইট থাকার জন্য, ওখানে যদি স্প্রে হিসাবে করা যায় দুর্দান্ত রেজাল্ট পাবেন। আমি প্রত্যেকটা জমিতে অ্যাপ্লাই করেছি, এবছর আমি স্বর্ণতেও অ্যাপ্লাই করেছি, ইভেন গোবিন্দভোগ বা খাসেতেও অ্যাপ্লাই করেছি, তাতে যাতে আমি রেজাল্ট পেয়েছি অসাধারণ। আপনারাও অবশ্যই এগিয়ে আসুন, এর সুফল আপনি ঘরে তোলার চেষ্টা করুন। তো আমরা আরেক দিন লাস্ট একটা কথাই বললো, যে এমওপির বিকল্প হিসাবে কেমিক্স আজকের দিনে কিন্তু বাজারে দুর্দান্তভাবে নিয়ে আসছে, দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে। তো সকলকে অনুরোধ করবো আপনারাও আপনাদের জমিতে ব্যবহার করুন। এবং অনুপদাকে লাস্ট থ্যাংক ইউ দাদা, আপনাকে আমরা মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং শুধু তাই নয়, আলু চাষের ক্ষেত্রেও আমি গাছের পাতায় সরাসরি স্প্রে করব এই কেমিক্স, আশা করি ভালো ফল পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।